السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: إنك لعلى خلق عظيم. وعن مالك رضي الله تعالى عنه بلغه أن رسول الله صلى الله عليه وسلم قال: بويست لأتمم حسن الأخلاق، وفي رواية بويست لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام، رواه في المؤتة ورواه أحمد عن أبي هريرة رضي الله تعالى عنه. الحمد لله. কলমনাঙা দারুল উলুম সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 64তম ওয়াজ মাহফিলের আজকের এই প্রথম দিনের সুযোগ্য অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এবং আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, আমার স্নেহের ছাত্র ছাত্ররা, আর অত্র গ্রামের দিনদার মুসলিম ভাতৃবৃন্দ, আমি ভূমিকা ছাড়াই কথা আরম্ভ করছি, যেহেতু রাত্রি হয়ে গেছে, আজকে প্রথম দিন। আমরা আগামীকালকে এই মাদ্রাসার উন্নতিকল্পে এবং আমরা দিনই কথা শুনব ইনশাল্লাহ, এজন্য আগামীকালকে প্রস্তুতিমূলক আজকে একটু ঘুম বেশি বাড়তে হবে মনে হয়, এই জন্য কথা আমি বাড়াবো না। ধন্যবাদ, কিছু মুরব্বী আছেন গ্রামের, এই জন্য কি বলে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ছাত্ররা কিছু আছে, তারপরও ছাত্ররা তুলনামূলকভাবে কম আছে, সব ঘুমিয়ে গেছে, তা আমাদের এমনটা হওয়া উচিত ছিল না, কারণ ছাত্ররা থাকা দরকার ছিল। যে কথাগুলো বলবো আশা করি সবার আমাদের উপকার হবে, তবে ছাত্রদের বেশি উপকার হবে ইনশাল্লাহ, ছাত্রদের বেশি প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকের এই আজ মাহফিলে আমরা কিছু সময় আলোচনা করা বা শোনার সুযোগ পেয়েছি, যে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি সংক্ষিপ্ত দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার আয়াত পড়া শুনে ছাত্ররা বা আমার অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী বা অনেকেই যারা জানেন তারা বুঝে গেছেন হয়তো যে কি আলোচনা হবে। আলোচনার বিষয় উত্তম চরিত্রের গুরুত্ব। আপনারা হয়তো ভুলে গেছেন বা আমার ছাত্রদের মনে আছে কি না, গত বছর কিন্তু আমি এই আয়াতটা পড়ে আলোচনা করেছিলাম। গত বছর আজ মাহফিলে যখন আলোচনা করেছিলাম, ঠিক এই আয়াতটার এই উত্তম চরিত্রের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ওই আয়াত পড়েছি, কিন্তু আলোচনাটা হবে টোটালি ভিন্ন দিকে, ওই গতবারের আলোচনাগুলো পুনরাবৃত্তি হবে না। তো উত্তম চরিত্রের গুরুত্ব সম্পর্কে আলোচনা, এর কি প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু আলোচনা করব। তা আমাদের জানা দরকার যে উত্তম চরিত্রটা কি জিনিস, এটা দেখতে কেমন, এটা থাকে কোথায়, এই প্রশ্নগুলো তো আমাদের, হয়তো আমরা বলি উত্তম চরিত্র, তো উত্তম চরিত্র দেখতে কেমন, উত্তম চরিত্র মানুষের কোন জায়গায় আছে, মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে, হাত পা চোখ নাক কান, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা দেখছি, এক একটা জিনিসের এক একটা কাজ, এক একটা অঙ্গের এক একটা কাজ আছে। উত্তম চরিত্র আমার আপনার জীবনে অতীব 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 গুরুত্বপূর্ণ। এই উত্তম চরিত্র ছাড়া সমাজে আমার আপনার জীবন একেবারে ব্যর্থ। বিশেষ করে ছাত্রদেরকে আমি বলবো যে আমাদেরকে এই উত্তম চরিত্রের সম্পর্কে জানতে হবে, এর গুরুত্ব বুঝতে হবে, কারণ আমরা দিন শিখছি এবং মানুষের কাছে আমরা এই দিনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য
দাঈ ইলাল্লাহ এই দাঈর কাজ করব আমরা আমরা কোরআন এবং সুন্নার তাবলীগ মুবাল্লিগের কাজ করব আমরা হব রাসূলের নায়েব ওয়ারাসাতুল আমবিয়া হব আমরা তাহলে আমাদেরই প্রয়োজন সর্বাগ্রে যে আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হতেই হবে উত্তম চরিত্রের অধিকারী ছাড়া কেউ কোনোদিন দায়ী হতে পারে না ওয়ারাসাতুল আমবিয়া হওয়ার যোগ্যতা রাখে না তা আমার আলোচনার যাওয়ার আগে একটা উদাহরণ দিই আমরা যে সমস্ত যানবাহন ব্যবহার করি যান্ত্রিক চালিত অথবা আমরা নিজেরা পায়ে ড্রাইভ করে চালাই যেভাবে চালাই যেগুলো চক্র যান চাকা আছে চাকার ভিতরে রিং টিউব টায়ার এইভাবে যে সমস্ত যানবাহন চলে একেবারে সাইকেল থেকে নিয়ে শুরু করে নিয়ে 10 চাকার 14 চাকার ট্রাক বড় বড় মালবাহী ট্রাকের কথাই বলেন একটা গাড়ি প্রস্তুত করার জন্য অনেকগুলো যানবাহন লাগে তো যানবাহন অনেকগুলো যন্ত্রাংশ লাগে একটা গাড়ি প্রস্তুত করার জন্য অনেকগুলো যন্ত্রাংশ লাগে তো সবগুলো যন্ত্রাংশ যথাযথ থাকার পরেও যদি লোড দেওয়ার পর যখন ওকে রাস্তায় গড়ানো হয় চালানো হয় তখন রাস্তায় চলার জন্য সবচাইতে কার্যকরী ভূমিকা পালন করে কোন জিনিসটা যেটা না হলে আর এই গাড়ি চলবে না চালানো সম্ভব না সবচাইতে কোন জিনিসটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটার উপরে ভর করে এই চাকাটা গড়ে আমরা হয়তো অনেকে খেয়াল করি না আমরা হয়তো মনে করি যে চাকার উপরে ভর করে চলে তো চাকার তো বিভিন্ন অংশ আছে রিং আছে টায়ার আছে টিউব আছে আর টিউবের ভিতরে আবার হাওয়া আছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই টিউবের ভিতরে হাওয়া টায়ারের রিং যত মজবুতই হোক টায়ারটা যত উন্নত মানেরই হোক ওর ভিতরের টিউবটা যত উন্নত মানের হোক যদি হাওয়া না থাকে তাহলে গাড়ি একটুকু গড়ানো সম্ভব নয় কিন্তু এই হাওয়াটা টিউবের ভিতরে এমনি এমনি থাকে না একে একটা কৌশলের ভিতরে ভরতে হয় এই হাওয়া কিন্তু দেখা যায় না দেখার জিনিস নয় এটাকে দেখতে পাওয়া যায় না হাওয়া কখন ওর ভিতরে যে হাওয়া আছে এটাকে দেখা যাবে না রিং দেখা যায় টায়ার দেখা যায় টিউব দেখা যায় ওর মাঝে ভলটিভ আছে ওটা দেখা যায় কিন্তু হাওয়া কিন্তু দেখা যায় না কিন্তু হাওয়া আছে কথা সত্য এবং হাওয়া ওর ভিতরে কৌশল করে ঢোকাতে হয় ক্যাপাসিটি করে ঢোকাতে হয় হাওয়ার ভিতরে আসলে থাকতে চায় না হাওয়া থাকতে চায় না হাওয়াকে রাখতে হয় হাওয়া ওর ভিতরে থাকতে চায় না হাওয়াকে রাখতে হয় হাওয়া সব সময় একটা জিনিস খুঁজে বেড়ায় একটা লিক খুঁজে আর লিক একটা পেলে ফুস করে বেরিয়ে যায় একটা গাড়িকে তার লোড টানার জন্য হাওয়ার যে ভূমিকা হাওয়াকে যে ক্যাপাসিটি করে ওটাকে অর্জন করে রাখতে হয় ওর ভিতরে ভরে
তারপরে ওটাকে রাখার জন্য সকল পথ ছিদ্র বন্ধ করে তারপরে ওটাকে রাখতে চেষ্টা করতে হয়। একটা মানুষের জীবনকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য চরিত্র তার চাইতেও বহুগুণে মূল্যবান, তার চাইতে বহুগুণে মূল্যবান। চরিত্র ছাড়া একজন মানুষ সমাজে পশুর চাইতেও ঘৃণিত। তা শুন, আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা কলম আয়াত নম্বর 4। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলছেন, ইন্নাকালা আলা খুলুকিন আজিম, নবী তুমি মহান চরিত্রের অধিকারী। তো নবীকে আল্লাহ তাআলা মহান চরিত্রের অধিকারী বানিয়েছেন, নবীকে আল্লাহ তাআলা ওই মহান চরিত্রের অধিকারী করেছিলেন, দান করেছিলেন মহান চরিত্র। এজন্যই তিনি এই কোরআনের লোড বহন করতে সক্ষম হয়েছেন, এজন্যই তিনি কোরআনের লোড, কোরআনের এই বোঝা মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। যদি তিনি মহান চরিত্রের অধিকারী না হতে পারতেন, তাহলে এই কোরআনের লোড গ্রহণ করা, বহন করা তার পক্ষে সম্ভব হতো না এবং এটা তিনি মানুষের কাছে পৌঁছে দিতে পারতেন না, সক্ষম হতো না এবং মানুষ তার কাছ থেকে এই কোরআন গ্রহণ করত না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই চরিত্রের কত গুরুত্ব, চরিত্রের কি মূল্য, চরিত্রের কি দাম। চরিত্র ছাড়া মানুষ আরেকজন মানুষের কাছে পশুর সমতুল্য। এ কথা বুঝাতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকান, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী বলছেন, তোমাদের মাঝে আমার কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয় যিনি সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী, সে আমার নিকট সবচাইতে প্রিয়। বুখারী এবং মুসলিমের আরেকটি হাদিসে বিশ্বনবী বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, তোমাদের মাঝে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি তোমাদের মাঝে উত্তম চরিত্রের অধিকারী। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উত্তম চরিত্র কত মূল্যবান। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, বিশ্বনবী বলছেন, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনে ইয়াউমাল কিয়ামা আল খুলুকুল হাসান, আমরা এই পৃথিবীতে যত আমল করি করে থাকি না কেন, আমরা সালাত আদায় করি, সিয়াম আমরা সিয়াম পালন করি, হজ জবরত পালন করি, দান খাইরাত জাকির আজকার যত ইবাদতই করি না কেন, এ সমস্ত ইবাদতগুলো আমরা এর একটা রূপ দেখা যায়, কিন্তু উত্তম চরিত্রের রূপ আমরা সশরীরে ওইভাবে দেখতে পাই না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উত্তম চরিত্র এত মূল্যবান যে কাল কেয়ামতে মমিনের দাড়ি পাল্লাই সবচাইতে ভারী ওজনশীল যেই জিনিসটি হবেন তা হলো উত্তম চরিত্র। রাসূল বলছেন, ইন্না আকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনে ইয়াউমাল কিয়ামা আল খুলুকুল হাসান, মুমিনের দাড়ি পাল্লাই সবচাইতে ওজনশীল যেই আমলটি রাখা হবে সেই আমলটি হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র অর্জন করতে হয়, উত্তম চরিত্র এটা বাজারে টাকা পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না, উত্তম চরিত্র উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, উত্তম চরিত্র অর্জন করতে হয়,
উত্তম চরিত্র অর্জন করার জন্যই কোরআন এবং শিক্ষা কোরআন এবং সুন্নাহ শিক্ষা গ্রহণ করতে হয় উত্তম চরিত্র অর্জন করার জন্য শ্রেষ্ঠাচার শিখতে হয় উত্তম চরিত্র অর্জন করে সেটাকে আবার সংরক্ষণ করতে হয় একটু আগে যে বলছিলাম যে ওই গাড়ির চাকার ভিতরে হাওয়া সংরক্ষণ করতে হয় ওটা ভলটিপ দিয়ে ওটাকে নজেলের মাধ্যমে ভিতরে ভরার পরে ওটাকে সংরক্ষণ করতে হয় হাওয়া সব সময় লিক খুঁজে আর একটা লিক পেলে মুহূর্তের মাঝে ফুস করে বেরিয়ে গিয়ে আর গাড়িটাও ওখানেই থেমে যায় অনুরূপভাবে আমাকে আপনাকে উত্তম চরিত্র অর্জন করতে হয় আর উত্তম চরিত্রও কিন্তু আপনার কাছ থেকে পালানোর জন্য শয়তান আপনার কাছ থেকে এই উত্তম চরিত্রটা কেড়ে নেওয়ার জন্য সব সময় চেষ্টা করছে আপনার চরিত্রের মাঝে একটা লিক বের করার জন্য একজন একজন ব্যক্তি সে এই যেদিন থেকে তার জ্ঞান হয় হুশ হয় সে তার পিতামাতার থেকে যে শিষ্টাচার শিখে শিক্ষকের কাছ থেকে যে শিষ্টাচার শিখে কোরআন এবং কোরআন এবং সুন্নাহর কাছ থেকে যে শিষ্টাচার শিখে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে সাহাবাদের আদর্শ থেকে যে শিষ্টাচার শিখে যেই শিষ্টাচারগুলোকে যেই বৈশিষ্ট্যগুলোকে উত্তম চরিত্রের বৈশিষ্ট্য বলে বিশ্ব রাসূল আখ্যা দিয়েছেন আল্লাহ তাআলা সেগুলোকে মানে আখ্যা দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন যে এই এই গুণগুলো থাকলে তাকে উত্তম চরিত্র বলা হয় এই উত্তম চরিত্রগুলোকে একজন মানুষ বছরের পর বছর সেটাকে চেষ্টা করে অর্জন করে শিক্ষা করে নিজেকে মানে বাস্তবায়ন করে সেই চরিত্রগুলোকে নিজের মাঝে গড়ে তুলে এই গড়ে তুলতে তুলতে মানুষটির বয়স দেখা গেল 40 বছর 50 বছর 60 বছর 70 বছর পর পর্যন্ত এই নিজের উত্তম চরিত্রটাকে নিজের মাঝে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে কিন্তু যখনই কোনো লিগ তার মাঝে তৈরি হয়ে যায় সঙ্গে সঙ্গে তার এই 70 বছরের প্রচেষ্টা মুহূর্তের মাঝে ধুলির সঙ্গে মিশে যায় আজকে যারা আমরা ধরেন আমার কথাই বলি আমাকে আল্লাহ তাআলা আজকে যে বয়স দিয়েছেন কোরআন এবং সুন্নাহ থেকে যে জ্ঞান শিখেছি হয়তো আমার মাঝে অনেক অপ দোষ ত্রুটি রয়েছে দোষ ত্রুটি থাকার পরে যতটুকু হয়তো আপনারা আমাকে ভালো মনে করে এই সম্মানটা দিয়ে থাকেন আজকে যদি আমার এই চরিত্রের মাঝে এই দোষগুলো আছে উত্তম চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো তার এক নম্বর হলো আসসিদ সততা সত্য কথা বলা দুই হলো আমানতদারিতা তিন খুশু খুজু বিনয় নম্রতা চার ইফাউল আহাদে ওয়াল ওকুদ ওয়াদা অঙ্গীকার পূর্ণ করা ওয়াল ইহসান আল ইহসান ইলাল ওয়ালিদাইন ছয় আসসালাতুর রাহম ওয়াল ইহসান ইলাল জিরান ওয়াল ইসলাহ বাইনান নাস ওয়াল আদল ওয়াল ইনসাফ এমনি ভাবে উত্তম চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলোকে যে অর্জন করা যায় যেটুকু অর্জন করেছি এর মাঝে যখনই আমার মাঝে কোনো লিক তৈরি হবে যখনই আমার দ্বারা প্রমাণিত হবে যে আমি খাইরুল আনাম একটা মিথ্যা কথা বলেছি সঙ্গে সঙ্গে মানুষ আমাকে এটা যদি মানুষের মাঝে প্রমাণিত হয়ে যায় যে আমি মিথ্যা কথা বলেছি মানুষ আমার কথা শুনবে না যখন এই মানুষ জানবে যে আমি মানুষের সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছি মানুষ আমার কাছে আমার কথা শুনতে চাইবে না যখন যদি মানুষ যদি জানতে পারে যে আমি একটা অন্যায়ের সঙ্গে জড়িত হয়েছি আমি একটা হয়তো কোনো কিছু চুরি করেছি আত্মসাৎ করেছি আমি কোনো ব্যভিচার তো দূরে থাক আমি যদি আমার দ্বারা যদি কোনো মানুষের মাঝে যদি প্রমাণিত হয় যে আমি একটা কোনো মানুষ কোনো একটা মেয়ের একটা তার কাপড় ধরে অন্যা ধরে টান মেরেছি টেনেছি তাহলে সঙ্গে সঙ্গে মানুষ আমাকে ছেড়ে বলবে আজকে যেমন আমাকে এই সম্মান দিয়ে এই চ্যাপ্টারে বসালছেন আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন সুযোগ দিয়েছেন মানুষ আমার মুখে থুতু দিবে
আমার জীবনটা এই সমাজে কি হলে থুবড়ে পড়বে, আমার জীবন এই সমাজে ঘৃণিত হবে, অচল হয়ে যাবে, আমি এই সমাজে সবচাইতে ঘৃণিত ব্যক্তি হব। যেমন ওই মুহূর্তের মাঝে ওই টিউবের মাঝে লিক হয়ে যার কারণে হাওয়া বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই গাড়ি যেমন স্তব্ধ হয় থেমে যায়, তেমন এই সুন্দর সমাজে আমার জীবনটা থেমে যাবে। তাহলে এই মানব সভ্যতা সভ্য সমাজে যদি আমাকে আপনাকে টিকে থাকতে হয়, তাহলে উত্তম চরিত্রের অধিকারী অবশ্যই 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 আমাকে হতে হবে। বিশেষ করে আমার যারা আমার স্নেহের ছাত্র যারা আছো, তারা যারা জ্ঞান অর্জন করছো, যারা কোরআন হাদিস শিখতেছো, যারা এক সময় মনে করছো যে আমি দায়ী এলাল্লাহর দায়ী হব, আমি দাওয়াত এলাল্লাহর দিকে আল্লাহর দিকে মানুষকে আহ্বানের কাজ করব, আমি ওয়ারাসাতুল আম্বিয়া হতে চাই, আমি কোরআন সন্না নিজের জীবনে বাস্তবায়ন করে এই সমাজটাকে কোরআন সন্না অনুযায়ী এই সমাজটাকে গড়তে চাই, এই গড়ার কাজটি করতে চাই, আমি ওয়ারাসাতুল আম্বিয়া হতে চাই, তাহলে অবশ্যই এখন থেকে তোমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা এই জ্ঞান শিক্ষার পাশাপাশি সবচাইতে বড় যেই কাজটা দরকার তা হলো তোমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। কারণ উত্তম চরিত্রের অধিকারী ছাড়া তোমার কাছ থেকে আমার কাছ থেকে কেউ এই দিদি জ্ঞান অর্জন করবে না। এজন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে, সকল স্বার্থপরতাকে বর্জন করতে হবে, লোভ লালসা থেকে বর্জন করতে হবে, নিজের চরিত্রকে ঠিক রাখতে হবে। আজকে সারা মুসলিম বিশ্বে আমাদের কাছে মহাদ্দেশিনদের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত সবচেয়ে গ্রহণযোগ্য যে ব্যক্তিটি হলেন, তিনি হলেন ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই। উনি সকল মাজহাবি বা অমাজহাবি সকলের কাছে তার এই গ্রন্থটি এত গ্রহণযোগ্যতা হওয়ার পিছনে এমনি হয় নাই, বরং সকল প্রকার লোভ লালসা ত্যাগ তিতিক্ষা করে ত্যাগ করার পর তিনি নিজেকে ওইভাবে প্রতি